কারণ এখন নর্মাল তো মিনিমাম, কারণ মনে করেন আপনারা যেটা এখানে সৌদি আরবে চলে আসেন, যেটা আপনি মনে করেন একটা বাংলাদেশির কাছে জিজ্ঞাসা করেন একটা, ঠিক আছে, ওরা মাইন্ড করবে যে ওরা বাংলাদেশের কাছে কি জিজ্ঞাসা করে, ঠিক আছে, তখন আপনি মনে করেন যে অন্য দেশের কাছে জিজ্ঞাসা করেন যে আমি এই জিনিসটা জানতাছি না আমাকে বুঝাই দাও, তখন মনে করেন ও বুঝাই দিব আপনাকে, ঠিক আছে, এটা হলো একটা সাপোর্ট। আর এটা আমি বললাম না, এটা হলো লাস্ট অপশন, যে হিন্দি যে কথাগুলা এগুলা। তো একটা ভিডিওতে আমি অনেক সময় বলছিলাম, কিছু কিছু ভিডিওতে আমি মনে করি হিন্দিতে কথা বলছিলাম যে এটা হিন্দিতে মানে চলে আসছে কাজের ক্ষেত্রে, তখন অনেক অনেক সময় কমেন্ট করছেন যে ভাই বাংলাদেশে নাকি মনে করেন আপনার বাংলাদেশের ভাষার আর কি একটা মানে অনেক অনেক সময় কমেন্ট করছেন, যাকে ওগুলো বলতে চাই না, কারণ অনেকে মনে করেন হয়তো অনেক কমেন্ট করতেই পারেন, সমস্যা নেই করবেন, ঠিক আছে, কারণ মনে করেন একটা মানুষের সব জায়গায় তো মনে করেন আপনার ভালো মন্দ মিলে যায়, তাই না? তো আমার কেউ ভালো ফ্রেন্ডও আছে, কেউ খারাপও আছে, সমস্যা নাই, যার মনে যেভাবে সমস্যা নাই, কিন্তু আমি আপনাদের জন্য কাজ করে যেতেছি সেটা আমি বলি। এখন মূলত মনে করেন যে বাংলাদেশে যে থেকে আসার সময় যে কাজটা আপনারা করবেন সেটা বলতেছি, তো দেখলেন যে হ্যাঁ ইন্টারভিউ তো আপনি পাস করছেন, পাস করার পর ওইখানে দেখবেন কন্ট্যাক্ট পেপার দিব, একটা পেপার দিব, পেপার ভিতরে কত টাকা আপনার স্যালারি, যে কত টাকা বেসিক স্যালারি, কত ঘন্টা ডিউটি দেখবেন, ঠিক আছে, এটা হলো আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মনে করেন এখানে আসার পর আপনার মনে করেন ধরে ওইখানে বলে আনবো 8 ঘন্টা, এখানে আনার পর আপনার 12 ঘন্টা করাবো, তখন সমস্যা, ঠিক আছে, ওখান থেকে সবকিছু জেনে আসবেন। আর বাংলাদেশ থেকে যারা আসে নতুন, তাদের সমস্যা হলো আপনার এদেশের খানা খাদ্য মনে করেন আপনার প্রথমত খাইতে সমস্যা হয়, ঠিক আছে, তো এগুলো মনে করেন কি করবেন। আর বেশি করে আমি বলবো, সবাইকে বলবো যারা আসতে চান সৌদি আরবে, বিশেষ করে ঠিক আছে তাদেরকে বলবো আপনারা আজেবাজে ভিডিও না দেখে মানে বাংলাদেশের থেকে আপনারা আরবি ভাষাটা শেখার চেষ্টা করবেন, এবং ইংলিশটা যদি পারেন তাহলে তো কোনো কথাই নাই, আর না পারলে একদম না পারলে হিন্দিতে বলবেন। কারণ হচ্ছে এখানে মনে করেন আপনি তৃতীয় যে জিনিসটা আছে আপনার হিন্দিটা আপনি যদি বলেন, তাও মনে করেন আপনার অনেক মনে করেন সুপারভাইজার অনেক, আমি এদের ক্ষেত্রে বলতেছি কাজের ক্ষেত্রে, যে সুপারভাইজার আছে, দেখা গেল অনেক মুদির আছে যে যারা আমাকে ম্যানেজার পুষছে, ঠিক আছে, তাদের হেল্প নিতে পারেন যে আমার এটা ক হিন্দিতে মনে বলে দিতে পারেন যে দেখেন আমি এইভাবে প্র্যাকটিক্যালি পারি। কারণ নতুন 90% লোকে মনে করেন আপনার যারা মনে করেন কোথাও বাইরে কাজ না করছেন, বাংলাদেশে জব করছেন ইলেকট্রিশিয়ান, এদের আসার পরে মনে করেন আপনি সে একবারে নতুন হয়ে যায়, বাংলাদেশে 10-12 বছর 15 বছর কাজ করার পরেও মনে করেন এদেশে আসার পরে নতুন হয়ে যায়। কারণ হচ্ছে সে ভাষাটা বুঝাইতে পারতেছে না, বোঝানোর কারণ কি হয়েছে, সে একবারে নতুন হয়ে যায়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তার বেতন ধরে নিয়ে আসে 1800, তখন বানায় ফেলে 1200, তখন অনেক ভাই আমাকে অনেক সময় কমেন্ট করছে, এখনো আছে, চাইলে আমি পূর্ব দেখাইতে পারবো, ঠিক আছে, আমার কাছে আছে, এখনো আছে, যে তার বাংলাদেশ থেকে বলে আছে 1600 টাকা বেতন, এখানে আনার পর 1200, কারণ সে ভাষাটা বুঝাইতে পারতেছে না, সে কাজ জানে বুঝাইতে পারতেছে না ম্যানেজারকে। তো এটা যেন না হয়, আপনারা সব বাংলাদেশে যাইন না, আমাদের বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে সবচেয়ে সমস্যা এটাই হয় যে না পারে আরবি, মনে করে না পারে হিন্দি, কোনোভাবে বুঝাইতে পারে না, তো কেউ মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আয়সা বড় সমস্যা নাই, ইনশাল্লাহ কাজ করবেন, কাজ করার পর যদি তারপর কোনো সমস্যা আমি তো আছি ইনশাল্লাহ, আমাকে বয়স দেবেন, আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, যতটুকু পারি আমি কাজের ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবো, কাজ জানবেন এবং মিটারের মাপটা ভালো করে শিখবেন, এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, এরপর আপনার যে প্যানেল বোর্ড আপনাদের যেভাবে ফিটিং করতে হয়, কীভাবে আপনাদের মনে করেন 220 বের করতে হয়, কীভাবে আপনার 3 ফেজ বের করতে হয়, ঠিক আছে, এগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবো। 3 ফেজ দেখা গেলো একটা মোটর দিবে, মোটরটা আপনাদের কানেকশন করতে হবে, 3 ফেজ মোটর কীভাবে কানেকশন করবে ওটাও আমার দেওয়া আছে, এবং মনে করেন আপনার সিঙ্গেল ফেজ আপনার 110 কীভাবে বাইক করতে হবে, 110 দেখবেন যে ওটাও দেওয়া আছে, ঠিক আছে, তো এইগুলা মনে করেন আপনার প্র্যাকটিক্যাল যে কাজগুলা এটাই মূলত মনে করেন আপনার ইন্টারভিউ। তো মূলত আপনাদের যে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে আপনার বেশিরভাগ এদেশে মনে করেন আপনার ইন্টারভিউগুলো নেয় আপনার বেশিরভাগ আপনার আরব আপনার মিশরীরা, ঠিক আছে, আর এরপরে আপনার ফিলিপিনি, তারপর মনে করেন আপনি ইন্ডিয়ান। তো আমি এর জন্য বারবার বলতেছি যে যদি আপনারা মনে করেন আরবি শর্টকাটে না পারেন, ঠিক আছে, ইংলিশ যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও যদি না পারেন আপনার হিন্দিটা শেখার চেষ্টা করবেন, আর হিন্দিটাও যদি শিখেন হিন্দিতেও আপনারা বলতে পারবেন, কারণ এখানে অনেক মুদির আছে, মনে করেন আপনি হিন্দিতে আপনি তাদেরকে বুঝাই দিলে তারা আরবিতে বুঝাই দিব, ঠিক আছে, তো এইগুলো আপনারা চেষ্টা করবেন শেখার জন্য, আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর যদি কারো কোনো মনে করেন সমস্যা হয় আমি তো আছি, ভিডিও তো দেখতে আসেন, সবাই মনে করেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং মনে করেন যারা নতুন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে দেখা গেল মনে করেন আমি মনে করেন আরও মনে করেন উৎসাহ পাবো, আপনারা যদি মনে করেন চ্যানেলটা যদি মনে করেন যত শেয়ার করবেন যত ই করবেন আমার তত উৎসাহ বাড়বো, আমি আপনাদেরকে নতুন নতুন কাজ দিব। আর কে কোন কাজ জানতে চান বা কোন কাজ দেখতে চান এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন,
তাহলে দেখা গেল মনে করেন আমি ওই ধরনের ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমি মনে করেন যতটুকু পারি আপনাদের জন্য আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ, যতটুকু পারি আপনাদের হেল্প করব। ঠিক আছে, তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং মনে করেন সাথে সাথে অন্যদেরকে হেল্প করুন, যারা মনে করেন দেখে নেয় তাদেরকে দেখান এবং মনে করেন তাদেরকে বোঝান যে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, যদি আপনাদের মনে করেন কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন যে ভাই ভিডিওটা এইভাবে বানান, তাহলে আমি ওইভাবে বানাবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে সমাপ্তি, ভালো থাকবেন সবাই।